আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যে খায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের লাইভ অনুষ্ঠান। আর লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমার ফোন নাম্বার, আমার কাছে আসার জন্য বুকিং নাম্বার 9830307720, এই যে এখানে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করবেন, ফোন করে চলে আসবেন, ঠিক আছে? আর যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবেন। যারা আমার সঙ্গে চেম্বারে এসে কথা বলতে চাইছেন তারা এই নাম্বারে ফোন করবেন। যারা গ্রহগত প্রতিকার নিতে চাইছেন তারা এই নম্বরে মানে ফোন করে বুকিং করে আসবেন আর কি। যারা নিজের ভাগ্য জানতে চাইছেন তারা এই নম্বরেই ফোন করে কিন্তু আসবেন। চেম্বারে আসার জন্য, বুকিং করার জন্য, নাম এনরোল করার জন্য তারা এই নম্বরে কিন্তু ফোন করে বুকিং করবেন। বোঝা গেল? আর যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছেন, টিভিতে লাইভ চলছে এখন, তারা এই নম্বরে ফোন করবেন, ঠিক আছে? এই নম্বরে ফোন করবেন। টিভিতে লাইভ চলছে, লাইভ লেখা আছে টিভির ওপরে, দেখুন তো এই যে লাইভ লেখা আছে, অর্থাৎ এই নম্বরে ফোন করবেন 033 দিয়ে। রেড রঙের স্ট্রাইপ আছে, দেখুন লেখা আছে সরাসরি কথা বলুন, এখানে ফোন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন, যে বুদ্ধিমান যে বুঝে গেছেন সে ফোন করে ফেলেছেন, কথা বলে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কি নাম? রমেশ দত্ত। রমেশবাবু আগে ফোনে কথা বলেছিলেন আমার সঙ্গে? না না তো না তো। এই প্রথম? এই প্রথম স্যার। বাহ, আমার টোটকা করেন আপনি? টোটকা করেন? হ্যাঁ। কি টোটকা করে উপকার পেয়েছেন? আমি ওই ডান পাটা প্রথম দিনই ঘরে উপকৃত বিরাট কাজে, মানে প্রত্যেকদিন সকালে উঠে ডান পা বা যে কোনো কাজে যাবার আগে ডান পা দিয়ে মোটামুটি ভালো আছেন আর কি?
ভালো হয় স্যার। আর কি করেছেন? আর আমরা ওই পাঁচটা পয়েন্টটা পাঁচ টাকার কয়েন। হুম আচ্ছা, আর কি করেছেন? আর কিছু করি স্যার, সেই দুটোই। সেই দুটোই স্যার। ঠিক আছে, আজকে কি আপনার বিষয় জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবেন। ইংরেজি জন্ম তারিখ সময় বলুন। 12/12/1991। 12/12/1991 টাইম? টাইম সকাল 9টা। সকাল 9টা। কোথায় জন্মেছেন? বাঁকুড়াতে। বাঁকুড়া? হুম। বাঁকুড়া আমি কোথায় বসি বলেন তো দেখি। সামনে ওই হ্যাঁ সপ্তসী হোটেল, সপ্তসী লালবাজারে। আচ্ছা, আপনার বৃহস্পতিবার জন্ম ছিল তো? বৃহস্পতিবার। কুম্ভ রাশি মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে মেয়ে সিংহ ছিলেন, সিংহী ছিলেন আর কি, এই জন্মে মানুষ হয়ে এসছেন। খুবই ভালো লোক আপনি দাদা, কিন্তু ওই আপনার কুম্ভ রাশি তো, এই রাশিতে সাড়ে সাতি শুরু হয়ে গেছে আপনার। হ্যাঁ, সাড়ে সাতি শুরু হয়ে শনি আপনাকে ধরেছে, লাস্ট 8-9 মাস হলো ধরেছে, এটা চলবে এখনো 7 বছর। এই শনি ধরার জন্য আপনার টাকা পয়সা নষ্ট হবে, কাজকর্ম বাধা হবে, মাথা ঘুরবে, মাথার যন্ত্রণা করবে, ভালো কথা বলতে যাবেন, লোকে আপনাকে ভুল বুঝবে, হওয়া কাজ হতে গিয়ে ফাইনাল হতে গিয়ে হবে না, অনেক সমস্যা। তারপরে ধরুন আপনার গুরুজনদের অসুস্থতা হবে, ছোটখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হবে, অনেক প্রবলেম আছে দাদা, সাড়ে সাথে ঠিক করতে হবে, না হলে কিছু করতে পারবেন না। আপনি এক কাজ করুন, বাঁকুড়া তো আমার চেম্বার আছে, বাঁকুড়া আমি 8 ফেব্রুয়ারি বসছি সপ্তসীতে, আপনি একটা ফোন করে বুকিং করে চলে আসুন। আর বলি আমার বিয়ের ব্যাপারে, এখন সাড়ে সাতির মধ্যে তো বিয়ে হবেই, এই 7 বছর আপনার জীবনে একদম পুরো ফাটাফাটি 1 বছর, এই সময় প্রচুর খারাপ হবে, আবার এই সময় অনেক ভালোও হবে, তা খারাপগুলোকে কাটাতে হবে, তাহলে ভালোগুলোকে আপনি মজা করতে পারবেন। অবশ্যই হবে, এই 7 বছরের মধ্যে আপনার বিয়ে বাচ্চা সব হয়ে যাবে। ঠিক আছে, আসুন আমি সামনাসামনি কথা বলে নেবো, সঙ্গে থাকুন, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ প্রোগ্রাম দেখি। টোটকা করেন আপনি? হ্যাঁ করি। কি টোটকা করে উপকার পেয়েছেন আগে বলেন। টোটকা করে সকালে বাবা আগে দিয়ে নামা, তারপরে এতে তালি গ্রামে 1 টাকা রাখা, ব্যাগে 1 টাকা রাখা। আচ্ছা, তারপর পুজো করার সময় নব উষ্ণ উষ্ণ ধরি, এগুলো করে মোটামুটি উপকার পেয়েছেন তো? হ্যাঁ মোটামুটি। ঠিক আছে, আজকে কার বিষয় জানবেন? আমি ছেলের বিষয় জানবো। ছেলের ডেট অফ বার্থ বলেন। 20/7/84। 20/7/1984। টাইম বলেন। টাইম হচ্ছে 12:20 দুপুর। দুপুরবেলা 12:20। হ্যাঁ। কোথায় জন্ম হয়েছে? জন্ম আমাদের হালিশহরে, পৌরসভাতে জন্ম। হালিশহর? হ্যাঁ। হালিশহর মানে এটা কোথায় বেশ? এটা তো কল্যাণী রেড পাশে। কল্যাণী? কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টে? না 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 না, এটা নদিয়া না, এটা পৌরসভা। পৌরসভা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই হালিশহরের উপর দিয়ে কল্যাণী যাওয়া যায়? তাই তো? ওই যে তৃণমূলে কি নেতা আছে ওখানে থাকে, আপনাদের ওখানে খুব ঝামেলা হয় ওখানে? কাজদাপাড়া? হ্যাঁ। আচ্ছা, শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার ছিল। আচ্ছা, ছেলে তো? হ্যাঁ ছেলে। আচ্ছা, মীন রাশি তুলা লগ্ন, রেবতী নক্ষত্র জন্ম, দেবগণ। আর আগের জন্মে হাতি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ছেলে অসম্ভব ভালো, কিন্তু উন্নতি হচ্ছে না তো? না উন্নতি করতে পারছে না। জন্মকালীন বৃহস্পতি গ্রহ বক্রী, বৃহস্পতি যদি বক্রী থাকে তাহলে সেই মানুষের টাকা পয়সা, তারপরে সাকসেস, তারপরে কর্ম, তারপরে শিক্ষার ক্ষেত্রে পূর্ণ সাফল্য আসে না। আবার এদিকে দারিদ্র যোগ আছে, যে দারিদ্র যোগ থাকলে বাবারও টাকা পয়সার টানাটানি থাকবে। কি বলছি? আবার একটু মেজাজও আছে, মাঝে মাঝে প্রচন্ড খেপে যায়। ঠিক আছে, শনি মঙ্গল ছন্নচালা যোগ আছে, আবার মাঙ্গলিক যোগ আছে, আবার দারিদ্র যোগ আছে, আবার বৃহস্পতি দুর্বল আছে, বক্রি আছে, অনেক সমস্যা দিদি, একে তো দাঁড় করানো খুব টাফ হয়ে যাবে। তা আপনি এতদিন আনেননি কেন ওকে? না একবার নাম লিখাইছিলাম,
গত বছর নাম লিখিয়েছিলাম কল্যাণীতে, কিন্তু তখন যে যাব করে আমাদের লকডাউন পড়ে গেল বলে আর যেতে পারিনি। তাহলে ও তো বেকার ঘরে বসে থাকবে, কিছু করতে পারবে না, আর খালি অশান্তি করবে, খালি অশান্তি করবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো খুবই হচ্ছে। হ্যাঁ, কল্যাণী পৌরসভার সামনে আমি বসি, ঠিক আছে? হ্যাঁ, যদি দেখাতে চান এই নম্বরে ফোন করে বুকিং করে নিন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, আরেকটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শুভম বলছি, শুভম সাহা। শুভম কোথা থেকে বলছো? আমি স্যার বিষ্ণুপুর থেকে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে? হ্যাঁ স্যার। ভেরি গুড, আমার প্রোগ্রাম দেখো? হ্যাঁ স্যার, মা দেখে, বাড়িতে আমি থাকলেও দেখি, খুব ভালো লাগে আপনাকে। কি টোটকা করেছে বলো, আর মা কি টোটকা করেছে বলো? মা স্যার চালের হাঁড়িতে 1 টাকা রেখেছে এবং মানি পার্সে বলেছিল 5 টাকা নোট রাখতে, এবং ওই ডানপা ফেলে। বাবা, এই টোটকা গুলো তো হিট হয়ে গেছে গো। কার বিষয় জানবে? আমি তো নিজের বিষয় জানবো। বলো, ডেট অফ বার্থ বলো। আমার স্যার 16/8/1999। 16/8/1999, টাইম বলো। টাইম 5:15 AM। 5:15 AM, কোথায় জন্মেছো? আমি, হ্যাঁ, আমি ঘাটাল। ঘাটাল? ঘাটাল, হ্যাঁ। ঘাটাল মানে মেদিনীপুর? মেদিনীপুর, হ্যাঁ। আর এখন থাকছো ওখানে? হ্যাঁ বিষ্ণুপুরে থাকি। হ্যাঁ বিষ্ণুপুরে। তা একবার আসতে ইচ্ছে করে না আমার কাছে, যে একবার যাই বাঁকুড়াতে গিয়ে আমার কপালটা ঠিক করি? ইচ্ছে করে বলতে, আমি তো এখন ইচ্ছে করে অনেকবারই, কিন্তু এখন পড়াশোনা করছিলাম তো সুযোগ হয়ে ওঠেনি বাইরে পড়তে। আমাকে বলো আসতে একবার, সোমবার দিন ছিল জন্মদিন। হ্যাঁ যাবো স্যার, নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আচ্ছা, কন্যা রাশি, কর্কট লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ, আগের জন্মে বাঘ ছিলে, এ জন্মে মানুষ হয়ে এসছো। আচ্ছা, তোমার না প্রচুর বাধা হয় যে কোনো কাজ করতে গিয়ে। হ্যাঁ, মানে বাধা ছাড়া তুমি কিছুতেই মানে সাকসেস পাও না, অসম্ভব বাধা হয়। হ্যাঁ বুঝছো? হ্যাঁ স্যার। এই বেস্ট পজিশনে এই যোগটা ভালো না, এই যোগ থাকলে একটা ছেলে ধরো 90% নম্বর পেতে পারে, কিন্তু এই যোগের জন্য নম্বর কমে যায়। আচ্ছা বুঝছো? হ্যাঁ বুঝছি। সাফল্য আসতে চায় না, উচ্চ শিক্ষায় বাধা হয়ে যায়, ভালো চাকরি হওয়ার মুখে গিয়ে কেটে যায়। আচ্ছা, এই বেশ পরিশ্রমে যোগটা ঠিক করতে হবে। আরেকটা বসে আছে তোমার মাথায়, বসে আছে রবি, বুধ, রাহু। এই রাহু যদি মাথায় বসে থাকে তাহলে মাথার যন্ত্রণা, রাগ, একটু অভিমান, একটু জেদ, ঠিক আছে, মাঝে মাঝে সিদ্ধান্তের ভুল, এইসব প্রবলেম গুলো হবে। তুমি বাঁকুড়া, তুমি আসো বাঁকুড়া, 8 February আমি বসছি, তুমি বুকিং করে নাও আধ ঘন্টা পর ফোন করে। হচ্ছে কোথায় তোমার? তো তুমি তো গুড বয়, কিন্তু তাও তুমি কিছু করতে পারছো না। হ্যাঁ কি না? ইচ্ছা তো অনেক কিছু আছে। হ্যাঁ স্যার। তাহলে ইচ্ছা আছে, চেষ্টাও আছে, তুমি চেষ্টা করো, বাট হচ্ছে না। আমি কালকে শিলিগুড়ি থাকছি, উত্তরবঙ্গের লোক, দেখেছেন ঝর্ণা চলে এসেছে আমার পিছনে, অর্থাৎ আমি শিলিগুড়িতে এই মুহূর্তে আমি, ঠিক আছে? তা শিলিগুড়িতে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু ফোন করে দিন 9830307720। আমি শিলিগুড়িতে থাকছি কালকে, পরশুদিন 1 তারিখে থাকছি শিলিগুড়ি, 2 তারিখে থাকছি হচ্ছে কোচবিহারে, 2 তারিখ থাকছি কোচবিহারে, 3 তারিখ থাকছি জলপাইগুড়িতে, 3 তারিখ থাকছি জলপাইগুড়িতে, 4 তারিখে আবার শিলিগুড়িতে থাকবো সকালবেলা 9টার সময়। অর্থাৎ কালকে শিলিগুড়িতে আছি, একদম কালকে শিলিগুড়িতে আছি, 1 তারিখ, 1 February শিলিগুড়ি, 2 February কোচবিহার, শিলিগুড়ি আমি বসছি সেবক মোড় নর্থ পয়েন্ট হোটেল, শিলিগুড়িতে আমি থাকছি সেবক মোড় নর্থ পয়েন্ট হোটেল। এই নাম্বারে ফোন করুন, 9830307720, এই নাম্বারে ফোন করুন, নর্থ পয়েন্ট হোটেলে আমি থাকছি কালকে শিলিগুড়িতে, 1 February। 2 তারিখে থাকছি কোচবিহারে যুবরাজ হোটেল, কোচবিহার যুবরাজ হোটেল আপনারা সবাই চেনেন, ওখানে আমি 2 তারিখে থাকছি, 3 তারিখে থাকছি জলপাইগুড়িতে রত্নদ্বীপ হোটেল, রত্নদ্বীপ হোটেল 3 তারিখে থাকছি, 4 তারিখ আবার শিলিগুড়ি থাকছি। ফোন করুন, বুকিং করে নিন, চলুন একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, পশ্চিম মেদিনীপুর থেকে। কোথায় বাড়ি?
সবঙ্গে। সবঙ্গে? বাহ, ভেরি গুড। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি দেখছি অনেকবার, টাই করে পাই না, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আর আপনি তো জাতিস্বর কথাটা বলেন, কিন্তু কোন জ্যোতিষী তো বলেন, এটা আমার খুশ লাগে। আপনি তো জাতিস্বর জ্যোতিষ শ্রেষ্ঠ ছিল। আমার এটাই স্পেশালিটি যে আমি বলতে পারি। আমি অনেকে দেখি কিন্তু এই জিনিসটা কেউ বলে না, আগের জন্মে সে কি ছিল এবং সেটা এই জন্মে প্রভাব পাওয়া যাবে। আজকে কার বিষয়ে জানবেন? আমি একটু ছেলে বিষয়ে স্যার জানতে চাই। ছেলে ডেট অফ বার্থ বলেন। আচ্ছা, 24/3/1996। 24/3/1996 টাইম বলেন। রাত 3:22। কোথায় জন্ম? মেদিনীপুরে? হ্যাঁ, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। দেখি ছেলের নাম কি? বিপ্লব জানা। আচ্ছা, বিপ্লব বাবু হচ্ছে, জন্ম হচ্ছে কি আপনার রবিবার? হ্যাঁ স্যার। বৃষ রাশি কর্কট লগ্ন, না বৃষ রাশি মকর লগ্ন। হ্যাঁ। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে ভেড়া ছিল, মেয়ে ভেড়া ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আচ্ছা। ওকে গায়ে হাত বুলিয়ে ভালোভাবে যদি কাজ করাতে পারেন, কাজ করে দেবে। আর আর না হলে প্রচুর ঢেঁটা পনা করবে, ঢেঁটা পনা করবে। প্রচন্ড ঢেঁটা, যেটা মনে করে সেটাই করে, বুঝছেন? আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে এই ছেলে নড়ে না, মানে আপনি যতক্ষণ ওর পেছনে খোঁচা মারবেন যে এইটা কর, এইটা কর, এইটা কর, ততক্ষণ করবে না। মানে আপনি তো মানে মাথা খারাপ করে ফেলেন ওর। মানে ও বলে যে আমার বাবা আমার মাথা খারাপ করে ফেলে। মানে আপনি যে ওর পিছনে লেগে থাকেন, আরে তুই কর, এগো 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 করে তোর ভাগ্য নিয়ে কেরিয়ার নিয়ে কর, আপনি বলতে বলতে ফেড আপ, আর ও ভাবে আমার বাবা আমার পিছনে লেগেই আছে। একদম বাপ ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা, তাহলে কি ঠিক আছে, এটাকে ঠিক করতে হবে, না হলে কিছু করবে না। ওর মধ্যে ক্ষমতা আছে, বা ও যে নিজে আগ্রহ নিয়ে করা সেটা ও করে না। ধরুন পায়খানা পেয়েছো, যাবে না, শুয়ে থাকবে। আরে যা পায়খানা, যা পায়খানা, যা, তারপরে যাবে। হ্যাঁ, কেরিয়ারটা কি করতে পারবে? কেরিয়ার করতে পারবে, একটু গ্রহগুলো ঠিক করতে হবে, শনি মঙ্গল বুধ কেতু সব ঠিক করতে হবে। আপনি এই মেদিনীপুরে যদি আসতে পারেন ভালো, নাহলে পরের মাস থেকে খড়গপুরে চেম্বার হবে আমার। ও আচ্ছা আচ্ছা, এই মাসে লাস্ট মেদিনীপুর চেম্বার আছে, বুঝলেন? হ্যাঁ, আপনি ফোন করেন না, বুকিং নাম্বারে সব বলে দেবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসবেন সঙ্গে ছেলেটা নিয়ে। আপনি প্রচন্ড টেনশন করছেন, আপনি যে কি হবে কি হবে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড চিন্তা করছি, প্রচন্ড টাকা খরচা হচ্ছে। সেটাই তো বললাম, আপনি একটু ঠিক করুন, নাহলে ও নড়বে না। ঠিক আছে, আসুন আসুন, বুকিং করে আসুন, 9830303720। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি কয়েকটা চেম্বারের নাম বলে দিই। কালকে 1 তারিখ শিলিগুড়ি আছি, 2 তারিখ থাকবো হচ্ছে কোচবিহার, 3 তারিখ থাকবো জলপাইগুড়ি, 4 তারিখ থাকবো শিলিগুড়ি। ভালো করে বুকিং করে নিন। এছাড়া হাতিবাগানে থাকবো আমি সামনে শুক্রবার, গোল্ড পার্কে থাকবো 14 ফেব্রুয়ারি, বেহালা থাকবো 12 ফেব্রুয়ারি, সাউথ 24 পরগনা, বারুইপুরে থাকবো থাকবো হচ্ছে 18 ফেব্রুয়ারি, উত্তরবঙ্গ বললাম আমি আপনাকে, এবার নর্থ 24 পরগনার মধ্যে বসিরহাটে থাকবো 20 ফেব্রুয়ারি, বসিরহাটে বন্ধুদের জন্য বলছি, বনগাঁয় থাকবো 11 ফেব্রুয়ারি, সোদপুরে থাকবো 24 ফেব্রুয়ারি, হাওড়া সাদ্দাগাছিতে থাকবো 19 ফেব্রুয়ারি, বাগনানে থাকবো 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, শ্রীরামপুরে থাকবো 7 ফেব্রুয়ারি, আরামবাগে থাকবো 20 ফেব্রুয়ারি, কৃষ্ণনগর থাকবো 23 ফেব্রুয়ারি, কল্যাণী থাকবো 15 ফেব্রুয়ারি, বর্ধমান মানে প্রপার বর্ধমানে থাকবো 10 ফেব্রুয়ারি, দুর্গাপুরে থাকবো 9 ফেব্রুয়ারি, কাটোয়া থাকবো 28 ফেব্রুয়ারি, ঘাটালে থাকবো, একটু দেখে নিন ঘাটালের ডেটটা এখনো ঠিক করে নিই। আচ্ছা, মেদিনীপুরে 6 ফেব্রুয়ারি, পরের মাস থেকে খড়গপুর, পূর্ব মেদিনীপুরে হলদিয়া থাকবো 25 ফেব্রুয়ারি, কাঁথিতে থাকবো 25 ফেব্রুয়ারি, সকালে থাকবো হলদিয়া, বিকেলে থাকবো কাঁথি, মুর্শিদাবাদ বহরমপুরে 22 ফেব্রুয়ারি, বাঁকুড়া 8 ফেব্রুয়ারি, বাঁকুড়া থেকে প্রচুর ফোন ঢুকছে, কিন্তু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমানে প্রচুর ফোন ঢুকছে, উত্তরবঙ্গে মালদায় থাকবো 27 ফেব্রুয়ারি, শিলিগুড়ি 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি হচ্ছে কোচবিহার, 3 ফেব্রুয়ারি জলপাইগুড়ি। ফোন একজন ওয়েট করছে অনেকক্ষণ ধরে। হ্যালো,
হ্যাঁ নমস্কার শিলালদা, আমি আপনার অনুষ্ঠান দেখি তো আমার খুব ভালো লাগে। আমি একটু আমার স্বামীর সম্বন্ধে জানতে চাইছি। অবশ্যই, স্বামীর ডেট অফ বার্থ বলেন। 7ই অক্টোবর 1982 রাত্রি 10টা। হ্যাঁ, কোথায় জন্ম হয়েছে স্বামীর? কলকাতায়। আচ্ছা, আপনি আমার প্রোগ্রাম দেখেন, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দমদম। তো আমার প্রোগ্রাম দেখে কিছু লাভ হয়েছে আপনার? হ্যাঁ, কিছু কিছু আপনার তো টোটকা গুলো দেখি, করে ভালো লাগে। আর আপনার অনুষ্ঠান লাভ হয়েছে কিনা বলেন, গিভ এন্ড টেক পলিসি লাভ হয়েছে কিনা বলেন। হ্যাঁ, ওই যে যেটা আছে না মুখে, কোথাও গেলে বেরোলে কাজ শুরু হয়, বসি করে না টোটকা, ওটা মুখে অ্যালার্জ নিয়ে কারোর সঙ্গে কথা বলে সে লোকটা পটে যায়। হ্যাঁ, লাভ হয়েছে তো? লাভ ছাড়া সিরিয়ালে কেউ প্রোগ্রাম দেখে না, লাভ দেখে। হ্যাঁ হ্যাঁ, লাভ তো হয়েছে, একদম লাভের কথা বলতে হবে সিরিয়ালে, প্রোগ্রামে লাভের কথা বলতে হবে। আচ্ছা, বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্র জন্ম, নরগণ। আগের জন্মে আপনার এই মানে হাজবেন্ড সাপ ছিল, খুব জ্বালিয়ে পুড়িয়ে মারে আপনাকে। হ্যাঁ, আর সবাই মিলে আপনার স্বামীকে দেখলে জ্বলে পুড়ে মরে যায়, মানে স্বামীর প্রচুর প্রচুর শত্রু। আচ্ছা, টাকা পয়সা রাখতে পারেনি একদমই? না, টাকা পয়সা একদমই রাখতে পারে না, খুব বদমেজাজি, যখন তখন রেগে যায়। হ্যাঁ, হুটহাট রেগে যায়। বাড়ির লোকের সঙ্গে, গোষ্ঠীর লোকের সঙ্গে ভালো সম্পর্ক নাই? না। সন্তান জায়গা থেকে শুভ কিছু পাওয়া যাচ্ছে না? আচ্ছা। এমনকি আপনার শরীর খারাপও যোগ দেখা যাচ্ছে, স্বামীর চার দিয়ে বললাম। লোকটাকে নিয়ে আসতে হবে, নাহলে গন্ডগোল আছে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আপনাদের। আচ্ছা, আর বলছি না চাকরি বাকরিও সেরকম ভালো হয়ে, চাকরি বাকরি আর করতে হবে না, কপাল খুব খারাপ আছে, একবার নিয়ে আসুন আমি দেখি কি করা যায়। আচ্ছা, আপনার হাতি বাগানে চেম্বার আছে ওখানটা? একদম একদম, বুকিং করে নেবেন, এক ঘন্টা পর ফোন করে বুকিং করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। লাভ ছাড়া সিরিয়ালে কেউ প্রোগ্রাম দেখবে না, আমার প্রোগ্রাম দেখলে লাভ হবে কিন্তু। একটা ফোন নেবো আরেকটা। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, সাপিনাথ। আচ্ছা দাদা, ভালো আছেন তো? আপনার কিটা ছোটখাটো একটু টোটকা টোটকা করে আপনার এই সূর্য প্রণাম, তারপরে নামিয়ে বিছানা থেকে নামাজ ডান পায়ে করা, ওগুলো সুবিধা কি করি? আর মোটো বলেছি যে চালে এতে এগুলো যেগুলো ক্যাজুয়াল, আমি তো সবসময় শোনা হয় না। না, ঠিক আছে, আরে অল্প অল্প করে লাভ পেলেই হয়ে যাবে, ক্যাজুয়ালি আর কি। আজকে কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়ে। কি ছেলের ডেট অফ বার্থ বলেন? ছেলের 17/6 2004 টাইম হচ্ছে 4:40 সকালে। সকাল 4:40 জন্ম কোথায় হয়েছে? কলকাতায়। এখন বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া জগাছা। জগাছা। ছেলের নাম কি? সুমন চক্রবর্তী। বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, নরগণ, এটাও আগের জন্মে সাপ ছিল, অবস্থা ছিল তখন জন্মেছে। ছেলে এমনি ভালো, খারাপ না, কিন্তু ছেলে কিছু করতে পারছে না দাদা। রবি শনি একসঙ্গে বসে আছে, এই যোগটা থাকলে ঠিক আছে, স্পেশালি মানে টাকা পয়সার ব্যাপারটা বা ভবিষ্যতের ব্যাপারটা অন্ধকার হয়, তারপরে এমন এমন মাঝে মাঝে কথা বলবে না, আপনার গা জ্বলে যাবে, এরকম টাইপের ছেলে আপনার। চিন্তা আছে, এটাকে নিয়ে আসতে হবে। ওই যে রবি শনি যোগটাই তো খারাপ, ওইটুকুনি করলেই ঠিক হয়ে যাবে, এটাকে এখন থেকে ঠিক করতে। আপনি হাওড়া সান্তাকাজিতে আসতে পারেন। একদম স্টেশনের উল্টো দিকে, আপনি ফোন করে নিন এই নাম্বারে, এক ঘন্টা পর বুকিং করে দেবে। আর ওটাকে নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে? মানে ওটা ঠিক করলে মোটামুটি এগিয়ে যেতে পারবে, আবার তারপরেরটা পরে করে দেবো আবার, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রোগ্রাম দেখছেন তো, মন দিয়ে দেখছেন তো, মন দিয়ে দেখবেন আমার প্রোগ্রাম। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রীতম দাস বলছি, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে প্রীতম, কেমন লাগছে প্রোগ্রাম? হ্যাঁ ভালো লাগছে। আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ আমি তো মাঝে মধ্যে দেখি, ম্যাক্সিমাম আমার মাই দেখে। বাহ, দেখেছো জলের মতন ফোন আসছে, দেখেছো? কোথায় জন্মেছো? কলকাতা জন্মেছো প্রীতম? তুমি কি টোটকা টোটকা কিছু করো না মা করে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নালে চুলকুনি হবে, বুঝেছো? একটু পরিষ্কার হয়ে থাকবে, নালে চুলকুনি হবে, চামড়ার সমস্যা হবে। আচ্ছা, যেটা মেন সমস্যা বাবু, যা তোমার তোমাকে নিজেই করতে হবে, তোমার বাবা মা যা করার হেল্প করবে, এছাড়া গোষ্ঠী তোমার জন্য কেউ কিছু করবে না, নিজের চেষ্টাতেই বড় হতে হবে। না না, হ্যাঁ একদম বাস্তব, বুঝতে পারছো কি বলছি? বরঞ্চ উল্টে তোমার গোষ্ঠীর লোকেরা তোমাদের পেছনে খোঁচা মারার জন্য রেডি হয়ে বসে আছে। হ্যাঁ একদম বাস্তব। ঠিক আছে, আচ্ছা তোমার পড়াশোনার জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হয়েছে, স্পেশালি পড়াশোনা তো কষ্ট কষ্ট করে কমপ্লিট হলো। হ্যাঁ প্রচন্ড ডিস্টার্ব হয়েছে আর কি, সেটাই কষ্ট বললাম আমি, ডিস্টার্ব ডিস্টার্ব বললাম, তুমি কষ্ট বললে। কিন্তু চাকরি বাকরি তো খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আমি। সোদপুরের চেম্বার তোমার কাছাকাছি, ফোন করে নাও, ঠিক আছে? যদি জিনিসটা মানে ঠিকঠাক করলে, অন্ধকারটা অন্ধকারটা কাটালেই আলো উঠবে, আলো উঠলেই তুমি জীবনে এগোতে পারবে, কথাটা বুঝছো? যেটা সুবিধা হবে এখানে ফোন করো, ফোন করে চলে আসো, আরেকটা ফোন নিয়ে নেবো, প্রচুর ফোন ওয়েট করছে না। হ্যালো নমস্কার, নমস্কার, কে বলছেন? কোথা থেকে? আমতা থেকে। দাদা প্রোগ্রাম দেখেন আমার রোজ? ভালোবেসে ফেলেছেন আমাকে না? দাদা একটুখানি একটু বাইরে বেরিয়ে আসুন না, টাওয়ার পাচ্ছেন আপনার মোবাইলে? হ্যাঁ টাওয়ারটা কেটে যাচ্ছে আপনার কথাটা, বলুন। ২০০৯ তাহলে বয়স কত হলো 2009 হলে? কিচ্ছু বুঝতে পারছি না বাবা, ভালো আছো তো তুমি? আমার টোটকা করেছো কি আগে বলো। ইউটিউবে চলে যাও, পূর্ণিমা টিভি ইউটিউবে চলে যাও, গিয়ে কত টোটকা আছে কাজে লাগাও, লোকে একদিন আগে জানতে পারলে লোকে ফাটিয়ে দিচ্ছে। তোমার ডেট অফ বার্থ বলো। 15/7/92 টাইম বলো।
4:15 PM 4:15 PM কোথায় জন্মেছ? আদপুর জগদ্দল। ঠিক আছে, তুমি আমার কদিন প্রোগ্রাম দেখছো না, ওই জন্য আমাকে চেনো না ভালো করে। আমায় কিছু বলতে হয় না, শ্রীলাল নিজেই বলে, অন্য জ্যোতিষীর মতন না। ফোনে লাইভে ফোন পেলে বলে বাবা বল তুই কি জানতে চাইছিস, তারা বলে, আমি ওই সব বলি না, আমি বলবো শ্রীলাল বলবে। আচ্ছা, বুধবার ছিল। আচ্ছা, মকর রাশি বৃশ্চিক লগ্ন উত্তর আষাঢ় নক্ষত্র নরগণ, আগের জন্মে বেজি ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো, ঠিক আছে? চুলের যত্ন নেবে, নালে সব চুল উঠে যাবে। আচ্ছা, বয়স মোটা মোটা চুল আছে তোমার, ভালো করে যত্ন নেবে, অল্প বয়স, ঠিক আছে? ইদানিং বিরক্তি এসে যাচ্ছে, বাড়িতে কেউ কিছু কথা বললে রেগে যাচ্ছ, ইদানিং বিরক্তি এসে গেছে, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গোষ্ঠী কাউকে সহ্য হচ্ছে না, কেউ কিছু বলছে শুনতে ভালো লাগছে না, কেউ বা তুমি বলবে সেটাও ভালো লাগছে না। কারণ হচ্ছে তোমার মকর রাশি সাড়ে সাতই চলছে, তোমার সাড়ে সাতই কাটাতে হবে, কাটাতে হবে। এটার কি আছে পদ্ধতি? আসতে হবে বাবা, তোমাকে একটু আমার চেম্বারে যোগাযোগ করতে হবে, একটু এই নম্বরে ফোন করে নাও, ফোন করে কাছাকাছি চেম্বারে জিজ্ঞেস করে নাও, আর সাইকেল বা বাইক দু চাকা থেকে দূরে থাকবে মোটামুটি 5টা বছর। কিন্তু স্যার আমি তো এই মানে জুন মাসে আর কি একটা বাইক ট্রিপের প্ল্যান করেছি আর কি। এই তো মোটামুটি 5টা ওই তো গলা দেবার জন্য খাড়ি কাট তৈরি করেছো, এটাকে বলে খাড়ি কাট বলে, মানে তোমার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আছে বা সামনে 5 বছরের মধ্যে এবং মারাত্মক দুর্ঘটনা আছে, হাড় গোড় ভেঙে যেতে পারে মরমর করে। আচ্ছা, সাবধানে থাকবে, চালাবে গাড়ি, আমি কাউকে বলি না যে চালাবে না, চালাবে বা চড়বে, কিন্তু যতটুকু দরকার ততটুকু, হাওয়াতে উঠবে না শাহরুখ খানের মতন, একটা গান আছে না কহি না কহি চাইয়ে, এরকম ওইসব করবে না কিন্তু, ঠিক আছে? আর বিয়ের যোগের মধ্যে আছে? আরে বিয়ে দাঁড়াও আগে, বিয়ে করে বউ পালিয়ে যাবে পকেটে পয়সা না থাকলে, জানতে চাই কি আছে? প্রেম করার যোগ আছে, প্রেম করে যা, দুখানা প্রেম করতে পারবে একসঙ্গে। চলো চলো, থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ। দেখুন, প্রচুর ফোন, জলের মতন ফোন, দীর্ঘ দিন ধরে লোকে ট্রাই করছে, কেউ পেয়েছে কেউ পায়নি, কেউ পাচ্ছে কেউ পাবে, ঠিক আছে? আপনারাও কিন্তু পেতে পারেন লাইভে আমার সঙ্গে ফোনে কথা বলার জন্য। তার জন্য রবিবার দিন দুপুরবেলা 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, আর বুধবার দিন 8টা পূর্ণিমা টিভি খুলে বসে থাকতে হবে, আর টিভিতে যে নাম্বারটা যাবে সেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ঠিক আছে? ওখানে তবেই আপনি কথা বলতে পারবেন। আর আমার কাছে চেম্বারে আসার জন্য অবশ্যই এই নাম্বার বুকিং করে নিন, ভালো করে মুখস্থ করে নিন, ফোনে লিখতে হবে না, ফোনে লিখলে ফোন খারাপ হয়ে যাবে, হারিয়ে যাবে, ভেঙে যাবে, তার চেয়ে বরঞ্চ মনে লিখে নিন, 9830307720 মনে লিখে দিন, মন থেকে ডিলিট হবে না, কি বললাম? মনের মধ্যে লিখে রেখে দিন 9830307720, একবার নম্বরটা দেখে পড়ে নিন, দেখবেন আর জীবনে ভুলবেন না, আপনার নম্বর মনে থাকবে না বাট আমার নম্বর মনে থাকবে, আমার নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করার জন্য আমি কালকে শিলিগুড়িতে আছি, 1 ফেব্রুয়ারি, ওই জন্য পাহাড় দিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন পাহাড়ে, আমি এক্ষুনি যাচ্ছি পাহাড়ে, কালকে শিলিগুড়ি 1 তারিখ, 2 তারিখে থাকবো কোচবিহার, 3 তারিখে থাকবো জলপাইগুড়িতে, 4 তারিখে আবার শিলিগুড়িতে। কিন্তু যাদের যাদের বুকিং আছে তারা তারা কনফার্মলি তারা আমাকে দেখা করতে পারবেন, বুকিং যারা করেছেন তারা দেখা করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় বা চিন্তে অসুবিধা হয় বা কোনোরকম মনের মধ্যে কোনোরকম প্রশ্ন লাগে জাগে, তাহলে আজকে রাত্রি 9টা অবধি এই নম্বরে ফোন করে নেবেন, 9830307720। শুধু উত্তরবঙ্গের জন্য বলছি, শিলিগুড়ির লোকেরা বাড়ি থেকে বেরোবার আগে দরকার একটা ফোন করে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। কালকে 1 তারিখ যাদের বুকিং আছে বেরোবার আগে ফোন করে নেবেন, 2 তারিখে বেরোবার আগে কোচবিহারে ফোন করে নেবেন, 3 তারিখ বেরোবার আগে ফোন করে নেবেন, ব্যাস হয়ে গেল। প্রতিকার আপনি নিতে পারবেন, যাদের প্রতিকার অর্ডার দেওয়া ছিল তারা কিন্তু নিয়ে নিতে পারবেন, শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ির জন্য। যারা দিনের দিনে প্রতিকার নিতে চাইছেন তারাও নিয়ে নিতে পারবেন, সঙ্গে কার্ড নিয়ে আসবেন, এটিএম কার্ড, কার্ড আছে তো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো ধরনের কার্ড নিয়ে আসবেন, ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো, আমাদের মেশিন আছে, টাক করে টেনে দিলেই হয়ে যাবে, আপনি দিনের দিনে প্রতিকার নিয়ে নিতে পারবেন। আর আমি উত্তরবঙ্গে প্রায় 1.5 মাস পর যাচ্ছি, মানে 1-1.5 মাস অন্তর অন্তর আমাদের চেম্বার হয়, অর্থাৎ উত্তরবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু বলছি আপনারা কিন্তু সময় নষ্ট করবেন না, কেন অনেক দিন অপেক্ষা করেছেন, যারা এখনও বুকিং করেননি তারা 9830307720 এই নম্বরটা বুকিং করে নিন। আজকে সময় শেষ, অবশ্যই পূর্ণিমা টিভিকে সঙ্গে রাখুন, প্রচুর ভালো ভালো অনুষ্ঠান আছে, কয়েকটা ভালো অনুষ্ঠান আমি বলে দিই, যারা আপনারা যারা রাজনীতি করতে ভালোবাসেন,
সোম থেকে শনি সন্ধ্যে সাতটার সময় একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, আপনি কোন পক্ষ? সোম থেকে শনি ঠিক সন্ধ্যে সাতটায় আপনি কোন পক্ষ? সামনে ইলেকশন আসছে, পলিটিক্যাল প্রোগ্রাম, যা যদি আপনি নিজে পার্টিসিপেট করতে চান, নিজে ফোন করে আপনার বক্তব্য জানাতে চান, ডেফিনেটলি সন্ধ্যে সাতটার সময় আপনি ফোন করে নিতে পারবেন সোম থেকে শনি। আর রবিবার দিনকে সন্ধ্যে সাতটার সময় স্পেশাল প্রোগ্রাম, মজার প্রোগ্রাম, দেখ কেমন লাগে, এটা দেখতে আপনি অবশ্যই কিন্তু ভুলবেন না। এছাড়া সারাদিন পূর্ণিমা টিভিতে প্রচুর প্রোগ্রাম আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে চেম্বারে। বুকিংটা কিন্তু করে নিতে হবে, এটা কিন্তু ভুলবেন না। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.